তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে এবং দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে গেছে বাংলাদেশ ও ভারত দল। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ক্রিকেটাররা। সফরকারীদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়েই শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে জোর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোহিতদের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে বৃহস্পতিবার অনুশীলন করার কথা রয়েছে দুই দলেরই। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। ভারত চাইবে অন্তত শেষ ওয়ানডে জিতে হোয়াইট ওয়াশ এড়াতে। 14 ডিসেম্বর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, এরপর আবারও ঢাকায় ফিরবে সাকিব মিরাজরা। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে 22 ডিসেম্বর।